তনিমাকে প্রথম দেখার পর আমার মনে হয়েছিল মেয়েটার আঠারোও হয়নি। লম্বা দুইটা বেনি কাঁধের দুই পাশে ঝুলিয়ে তনিমা যখন আমাদের সামনে এসে সালাম দিয়েছিল, আমি ভেবেছিলাম ও পাত্রীর ছোট বোন। বাবা মা আর ছোট বোন মিলে পাত্রী দেখতে গিয়েছিলাম বিকালে আসরের নামাজের পর, কিন্তু ওনাদের আগের দিন রাতে বলা হয়েছিল আমরা সন্ধ্যায় যাব। এই কূটনৈতিক বুদ্ধিটা আমার বাবার, এতে করে নাকি পাত্রীর পরিবার সম্পর্কে আসল সত্যি জানা যায়। সে যাই হোক, আমরা পাত্রীর বাবার সাথে ড্রয়িং রুমে বসেছিলাম। তখনই একটা সালোয়ার কামিজ পরা দুইবেনি করা মেয়ে আমাদের সামনে এসে সালাম দিল। ফোলা চোখগুলো দেখেই বোঝা যাচ্ছিল ঘুম থেকে উঠেছে। পাত্রীর বাবা বিচলিত হয়ে মেয়েটাকে জিজ্ঞেস করলেন কিছু লাগবে কিনা। মেয়েটা আস্তে নরম সুরে বলল তার চশমা সোফার উপরে রেখে গিয়েছিল। তারপর আমার দিকে তাকিয়ে নরম সুরে বলল, ভাইয়া আমার মনে হয় আপনি যে এ জায়গায় বসে আছেন আমি সেই জায়গায় চশমা রেখে গেছি, একটু কষ্ট করে দেখবেন। আমি দাঁড়িয়ে দেখলাম চশমা আমার জায়গাতেই, তবে এক কোনায়, তাই আমি চশমার উপর বসিনি আর তা ভাঙেও নি। মনে মনে আলহামদুলিল্লাহ বলে চশমাটা মেয়েটার হাতে দিলাম, সে ধন্যবাদ বলে চলে গেল। পাত্রীর বাবা বললেন, আসলে ও চশমা ছাড়া কাছে জিনিস দেখতে পায় না, তেমন একটা বেশি পড়তে পড়তে এই অবস্থা। এরপরেই বাবা চশমা নিয়ে আলাপ শুরু করলেন, আর জানা হলো না মেয়েটাকে, আর আমরা ধরেই নিয়েছিলাম মেয়েটা পাত্রীর ছোট বোন। ইন্টার ফার্স্ট অথবা সেকেন্ড ইয়ারে পড়ে, স্কুলে পড়ে শুনলেও অবাক হব না। এসব ভাবতেই ভাবতেই দেখি সেই মেয়েটাই শাড়ি পরা অবস্থায় পাত্রীর মায়ের সাথে আমাদের সামনে এসে দাঁড়াল। দুই বেনি এখনো আছে, বেনির সাথে শাড়ি না, আছে কোনো সাজ না, আছে কোনো অলংকার, উজ্জ্বল শ্যামলা গায়ের রং, মুখে দুই একটা ব্রণ আর ব্রণের দাগ। আগেরবার এত কিছু খেয়াল না করলেও পাত্রী জেনে দ্বিতীয়বার সব ভালো করে দেখে নিয়েছিলাম। এসে পাশেই একটা সিঙ্গেল সোফায় বসল, সালাম দিল, কোনো লজ্জা ভাব ছিল না মেয়েটার মধ্যে। মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে খুব সুন্দর অমায়িক হাসি মুখে আমাদের সাথে কথা বলছিল। কি নাম, কোথায় পড়েছে, এখন কি করছে, ভবিষ্যতে কি করার ইচ্ছা, সেসব বলছিল খুব সুন্দরভাবেই। নাম তার তনিমা, তনিমা তামরিন, ঢাকা ভার্সিটির বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করে তনিমা এখন আইসিডিডিআরবির এর সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা, রিসার্চ করছে, ভবিষ্যতে পিএইচডি করার ইচ্ছা আছে। আমি সব শুনে শুধু ভাবছিলাম এই এতটুকু মেয়ে এত কিছু কিভাবে করেছে। আমার পাশে বসে বোধ হয় আমার বোন আমার মনের কথা সব শুনতে পাচ্ছিল, তাই রাইমা জিজ্ঞাসা করে বসল তনিমা বয়স কত। তনিমা খুব সুন্দর একটা হাসি দিয়ে বলেছিল 26। পাত্র পাত্রীকে আলাদাভাবে কথা বলতে দেওয়া উচিত, তাই আমার মা সেই কথা তুললে আমাকে আর তনিমাকে তনিমার রুমে পাঠিয়ে দেওয়া হলো একান্তে কথা বলতে। তনিমার রুমে ঢুকেই মনে হয়েছিল পালিয়ে যেতে, এত বই খাতা আমি খুব কম রুমে দেখেছি, আমার এত বই খাতা সহ্য হয় না। আমি কুয়েত থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ অনার্স, মিশিগান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, সবসময় কম্পিউটার নিয়ে থাকতে ভালো লাগে, বই খাতা থেকে দূরে থাকি, আর এই মেয়ের ঘরে এত বই। রুমে ঢুকেই আমি একটা চেয়ারে বসি আর তনিমা খাটে, অনেক কথা হলো, আমরা নাকি আধা ঘন্টার মতো কথা বলেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছিল আমরা 10 মিনিট কথা বলেছি। তনিমার প্রথম প্রেম থেকে শুরু করে বর্তমান চাকুরি জীবন সব নিয়ে তনিমা কথা বলেছিল, ছিল না কোনো আড়ষ্টতা, কোনো লজ্জা আর না কোনো অনুশোচনা, কি সাবলীলভাবে সব বলে গেল। নিজের এক্সের 1 বছরের বাচ্চার কান মলে দেওয়ার কথা বলতে বলতে খুব হেসেছিল। আমিও অনেক কিছু বললাম, আমার ভার্সিটি জীবনের কয়েকটা প্রেম, গার্লফ্রেন্ড নিয়ে চুরি করে সিনেমা দেখতে গিয়ে বাবার কাছে ধরা খাওয়া, বাসায় না বলে বন্ধুদের সাথে ট্যুর দিতে গিয়ে ঝামেলায় পড়া, বিদেশে গিয়ে বাঙালি খাবার মিস করা, এত গল্প মাত্র আধা ঘন্টায় করেছি তা ভাবতেই আমার অবাক লাগে। তনিমার মা এসে আমাদের ডেকে নিয়ে গেলেন। রুম থেকে বের হওয়ার সময় বুঝতে পারছিলাম এই রুম ছেড়ে আমার বের হতে মন চাচ্ছে না, ইচ্ছে করছে আরও গল্প করতে। কিছুক্ষণ পরেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। পুরোটা রাস্তা আমি তনিমার কথা ভেবেছিলাম এবং এটুকু বুঝেছি আমি মনে মনে এই মেয়েটাকেই বিয়ে করতে চাই।
কিন্তু বাসায় এসে বাবার কথা শুনে একরাশ মন খারাপ আমাকে ঘিরে ধরল। বাবা এই বিয়েতে রাজি না। তার এত সুন্দর লম্বা চৌড়া ছেলের জন্য তিনি কোনো খাট মেয়ে বউ করে আনবেন না। বলাই বাহুল্য, আমার হাইট 5'11", আর তনিমার হাইট 5'1". রাতের বেলা রাইমা আমার রুমে এসে বলেছিল, ভাইয়া তনিমা আপুকে বউ করে আনলে কত ভালো হতো, তাই না? আমি চুপচাপ ছিলাম। পরদিন তনিমাদের বলে দেওয়া হয়েছিল আমরা এই বিয়েতে রাজি না। আমি কিছুই বলিনি। মা নাকি বাবার সাথে ঝগড়াও করেছিল এই নিয়ে। মায়ের তনিমাকে মনে ধরেছে সেটা আমি আগেই বুঝেছিলাম। আমার কাছে তনিমার ফোন নাম্বার ছিল না। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাবো পাঠাবো করেও পাঠাইনি। কি না কি মনে করে। ওর অফিসের সামনে বিকালে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। ও বের হতো, ওকে দেখতাম, ভালো লাগত। আমার মন জুড়ে শুধু তনিমা ছিল। কিসের আকর্ষণে নিজের অফিস কামাই দিয়ে ওর অফিসের সামনে গিয়ে গাড়ি নিয়ে বসে থাকতাম তা আমি জানি না, আজও বুঝি না। এক মাস এমন করার পর একদিন খুব বৃষ্টিতে ওকে ফুটপাতে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলে ও বলল ওর ড্রাইভারের ছেলে অসুস্থ, তাই ছুটি নিয়েছে, তাই ও রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। আমি অনেক অনেক অনুরোধ করার পর আমার গাড়িতে উঠল। বোরকা আর হিজাব ভিজে একাকার। ওর বৃষ্টির পানিতে ভিজে যাওয়া চকচক করা গালের দিকে আমার মতো অনেকেই তাকিয়েছিল। জ্যামে বসেছিলাম দুজনেই। আমি জোর করে ওকে অনেক কথা বলছিলাম, ও জবাব দিচ্ছিল হাসি মুখে। হঠাৎ করেই তনিমা আমার দিকে ঘুরে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আপনার কি আমাকে বেশি মনে ধরেছে? আমি চমকিত বিস্মিত হয়ে তনিমার দিকে তাকিয়েছিলাম। তনিমা আমার বিস্ময় দেখে নিজেই বলে উঠল, না মানে গত এক মাস ধরে যেভাবে আমার পিছনে ঘুরছেন তাই বললাম। আমি মাথা চুলকে বললাম, আসলে আমি সত্যি আপনাকে বিয়ে করতে চাই। তনিমা মুখ ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে তাকাল। কিছুক্ষণ পর বলল, দেখুন রিয়াজ সাহেব, পরিবার নিয়ে আমাদের থাকতে হয়। পরিবারকে, মুরব্বীদেরকে কষ্ট দিয়ে আমরা খুশি হতে পারবো না। আবেগ দিয়ে দুনিয়া চলে না, বাস্তবতা বুঝতে শিখুন। এভাবে আমার পেছনে ঘুরে ঘুরে আপনি শুধু নিজের সময় নষ্ট করছেন না, সাথে আমাকে ও বিরক্ত করছেন। আমি আশা করব ভবিষ্যতে আপনি আর এমন করবেন না। আমি আর কিছুই বলতে পারিনি। গাড়ি চালিয়ে তনিমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে দ্রুত বাসায় ফিরে এলাম। রাতে ভাতও খাইনি। মা অনেকবার জিজ্ঞেস করলেও কিছু বলিনি। সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ডাইনিং টেবিলে বসেছিলাম। এর মধ্যেই বাবা বলে উঠল সে একজন নতুন পাত্রীর সন্ধান পেয়েছে। পরের সপ্তাহে আমরা সেই পাত্রীর বাসায় যাচ্ছি। আমি দম বন্ধ করে বাবাকে বলে উঠলাম, যদি বিয়ে করতে হয় তনিমাকেই করব, আর কাউকে না। এটুকু বলেই বের হয়ে গেলাম বাসা থেকে। রাতে বাইরে থেকে খাওয়া দাওয়া করে বাসায় গেলাম রাত 11:30। নিজ রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে নাস্তা টেবিলে বাবার চেহারা দেখে বুঝলাম বাবা আমার উপর ব্যাপক অসন্তুষ্ট। এরপরে আরও এক মাস ঝামেলা চলল, মা বাবার ঝগড়া। শেষ পর্যন্ত আপা দুলাভাই এসে ঝামেলা মিটিয়ে দিল। শুনেছিলাম আপা দুলাভাই ছোট চাচা মিলে তনিমাদের বাসায় গিয়ে সব বুঝিয়ে বলে এসেছে। পরে একদিন বাবা মা, বড় চাচা চাচি, ছোট চাচা, মামা, খালু, আপা দুলাভাই মিলে তনিমাদের বাসায় গিয়ে বিয়ের ডেট ঠিক করে আসল। আমি এসব কোনো কিছুতে নেই। অফিস করি আর বাসায় এসে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুম দিই। ছুটির দিন ও অফিসে যাই। বিয়ের ডেট ফাইনাল শুনেও তনিমার সাথে আমি যোগাযোগ করিনি। আগের দিন লাল জামদানি পরা তনিমাকে আমার পাশে যখন বসানো হয়েছিল আমি তখন সব ভুলে ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম এত মুরব্বী সামনে, কাজিনরা সব সামনে। রাইমা পেছন থেকে কাঁধে একটা চিমটি দিয়ে বলেছিল, ভাইয়া বড় ফুপু কিন্তু দেখছে, বাসায় গিয়ে তোকে অনেক কথা শোনাবে, আর এভাবে তাকিয়ে থাকিস না। খুব ধুমধামে বিয়ে হলো। বিয়ের দিন রাতে সব কাজিন আমাদের বাসর ঘরে বসেই গল্প করে বাসর ঘরেই ঘুমিয়ে পড়ল। পরদিন বৌভাতের অনুষ্ঠান শেষে আমি আমার রুমে ঢুকেই দেখি খাটের উপর একটা পুতুল ঘুমিয়ে আছে। এত ক্লান্ত ছিল তনিমা যে বৌভাতের সাজসজ্জা সব না মুছেই পোশাক পরিবর্তন না করেই ঘুমিয়ে পড়েছিল। এইটুকু একটা মেয়ে বিশাল খাটে ঘুমিয়ে আছে দেখেই হাসি পাচ্ছিল।
পরদিন সকালে কারো ডাকে ঘুম থেকে উঠতেই দেখতে পেলাম তনিমা একটা সুন্দর সালোয়ার কামিজ পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ঘুম থেকে উঠতেই আমাকে বলল আমাকে সবাই খেতে ডাকে। আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দেখি তনিমা মন খারাপ করে বসে আছে। জিজ্ঞেস করতেই সে বলল তার খুব ইচ্ছা ছিল বাসর রাতে জামাইকে সালাম করবে, জামাই সালামি দিবে। আমি হাসতে হাসতে বললাম এখন সালাম করতে। মাথায় ওড়না নিয়ে বিশাল ঘোমটা দিয়ে আমাকে সালাম করল। আমি তাকে তার জন্য কিনে রাখা ডায়মন্ডের আংটিটা সালামি দিলাম। এভাবেই শুরু হলো আমার আর তনিমার সংসার জীবন। আমার ছয় দরজার আলমারির চার দরজাই তার দখলে গেল। সেখানে শুধু শাড়ি আর শাড়ি, কোনোদিন দেখি না একটা শাড়ি পরতে, কিন্তু আলমারি ভর্তি শাড়ি, কি আজব। আমার কম্পিউটার টেবিলে শুধু বই আর বই, পুরো ঘরে মোট দুইটা বুক সেলফ, সেখানেও তার বই। এত বই দিয়ে মানুষ কি করে বুঝি না। মাঝে মাঝে অফিস থেকে এসে দেখি খাটের উপরে তনিমা ঘুমিয়ে আছে, আর তার চারপাশে শুধু বই আর বই। তনিমা রান্না করতে মাকে সাহায্য করে তখনও নাকি কিচেনে বই নিয়ে যায়। মাঝরাতে ঘুম থেকে উঠে দেখতাম তনিমা পড়তেছে, জিজ্ঞেস করলে বলতো ঘুম আসে না তাই পড়তেছে। বিয়ের এক বছর পর তনিমা কনসিভ করে, তখনও সারাদিন এসব মোটা মোটা বই পড়ত। ডেলিভারির দিন তনিমাকে ওটিতে নেওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল ওর যদি কিছু হয় ওর বাচ্চাকে যেন দেখে রাখি। খুব সুন্দর একটা ছেলে হয়েছিল, মায়ের ভাষ্যমতে দেখতে অবিকল আমার মতো। তনিমার ও কিছুই হয়নি, সবাই চাইতো আমার ছেলে আমার মতো দেখতে হলেও স্বভাব যেন তনিমার মতো হয়, কিন্তু না, আমার ছেলে আমার মতোই হয়েছে, এক ডিগ্রি উপরে। দুষ্টের শিরোমণি, চার বছরের বাচ্চা, তার সবচেয়ে প্রিয় কাজ খাবার ভর্তি টেবিলে টেবিল ক্লথ ধরে টান দিয়ে সব নিচে ফেলে দেওয়া আর তনিমার বই চিরে কুটি কুটি করা। আমার মা আর তনিমার যান ওষ্ঠাগত আমার ছেলেকে সামলাতে সামলাতে। মাঝরাতে ক্লান্ত তনিমাকে জিজ্ঞেস করি প্রায়ই, সুখে আছো তনিমা? তনিমা আমার বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলে, না, আজকে তোমার ছেলে আমার মাইকেলিস গিলবার্গের বইটা ছিঁড়ে ফেলেছে। সমাপ্ত।